চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে করা যেন বলে যায়। তুমি পরের এটা কি নাজিফাদের বাড়ি? How can you be so sure about that? একটাই কারণ স্যার, মানুষটা অনেক লোভী। সে আমার কাছ থেকে অনেক টাকা পেয়েছে, ভবিষ্যতেও পাবে। এবং সে খুব ভালো করেই জানে স্যার, নাজিফার কাছ থেকে সে একটা কানা কুড়িও পাবে না। দ্যাটস ওয়াই সে অলওয়েজ আমাদের সঙ্গেই থাকবে। ওখান থেকে কোনো রকম ইনফরমেশন নাজিফার পাওয়ার কোনো সম্ভাবনা নেই স্যার। আই থিঙ্ক সে অন্য কোনো জায়গা থেকে ইনফরমেশন পেয়েছে স্যার। কোথা থেকে পেলে তাহলে? কোথা থেকে সব পাচ্ছে সে? এবার আপনি বলুন, নাজিফা কোন দিক থেকে সায়নের যোগ্য? চুপ করে আছেন কেন? কত বলছেন না কেন? সে কোন সাহসে আমাদের মেয়েকে অযোগ্য করবে? আর সেই কথা শুনে আপনি সহ্য করে চুপ করে থাকবেন? মিসেস পারভিন, এখন আর ভদ্র ভাষায় কথা বলার সুযোগ আছে বলে আমার মনে হয় না। দশ কথা দিয়ে দশ দিক থেকে টাকা খাবো। কান খুলে শোনেন সায়নের মা, আপনার ছেলে হচ্ছে সমস্ত কিছু নষ্টের গোড়া। আমার মেয়ে আপনার ছেলেকে বারবার সরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে, কিন্তু আপনার ছেলে এমন কোনো কিছু নেই যে সে করেনি। এখন পর্যন্ত আপনার ছেলে আমার মেয়ের পিছনে আশা নিয়ে বসে আছে। ওইটাই তো আপনার মেয়ের আসল চাল নাজিফার মা। সে জানে সায়নকে দূরে ঠেলে দিলে সায়ন পাগল হয়ে যাবে। আপনার মেয়ে যে একটা ধাড়ি শয়তান সেটা আমার খুব চেনা হয়ে গেছে। কি যাতা কথা বলছেন মিসেস পারভিন? আল্লাহর ওয়াস্তে এসব নোংরা কথা বলবেন না। আপনি আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছেন, সেই জন্য আপনাকে অপমান করতে চাই না। প্লিজ আপনি চলে যান। ওকে, আমি যাব। তবে যাওয়ার আগে নাজিফার মা, আপনাকে বলে যাই, আপনার আর আপনার মেয়ের এই ফন্দি আমি কিছুতেই হতে দেব না। জান জান সায়নের মা, খুব তো এতক্ষণ বড়াই করছিলেন। আমি একটা কথা বলি দিই, আপনার ছেলে তো এখনো আমার মেয়ের পিছনে ছুটছে, কিন্তু আপনার ছেলে আমার মেয়ের জন্য অযোগ্য। তাহলে আপনি কেন আমার ছেলের সাথে দেখা করতে গিয়েছিলেন? কি, তুমি সায়নের সাথে দেখা করতে গিয়েছি? একবার না, দুবার দেখা করেছে। আর কেন করেছে সেটা আমি জানি। মেয়ের সাথে সাথে আমার ছেলের পিছনে জুটেছে, ছেলেকে নানা রকম পট্টি পরাচ্ছে। একদম ফালতু কথা বলবে না, শাটিয়া মাও। আবার শুরু করলে? মেয়ে নানা করছে আর মেয়ের মা হাহা করছে, দুজনের চিপায় পড়ে আমার সহজ সরল ছেলেটা পাগল। শুনলে তার মুখের কথা? এতক্ষণ টাকা পয়সা স্ট্যাটাস স্ট্যাটাস করে বোঝা যাচ্ছে, মনে তো হচ্ছে এখন বস্তির থেকে চলে আসবে। শাট আপ, কাকে বসতে বলছিস তুই? নিজের ভিতরের খোঁজ নে, তোর নিজের মেয়েই তো বস্তিতে থাকে। আমাদের অফিসে সামান্য একটা কেরানি রিসেপশনিস্ট, কিসের এত অহংকার তোর? স্টপ ইট,
তবে ঠিক আছে দুজনকেই বলছি এইরকম কনভারসেশন আমি আর চলতে দিতে পারি না তুই তো গাড়িতে চলে এসছিস মিসেস পারভিন প্লিজ আমি শেষবারের মতো আপনাকে রিকোয়েস্ট করছি আপনি চলে যান যাচ্ছি নিজের বউকে সামলা সে যেন আমার ছেলে থেকে দূরে থাকে আর আপনার মেয়েকে বলে দিবেন মিতুলের মতো চোর স্বামী ওর ভাগ্যে জুটেছিল চোর ছাড়া কোনো স্বামী ওর ভাগ্যে জুটবে না দাঁড়ান দাঁড়ান চোরের কথাই যখন বললেন তাহলে আর একটা কথা শুনে যান মিসেস পারভিন চোর মিতুল নয় চোর আপনার স্বামী এবং আপনার বড় ছেলে ভাই তুই পরের শুক্রবার ঘুমাইস ঠিক আছে থ্যাংক ইউ দোস্ত ঠিক আছে চলে ওই আমি আর শরীফ কিন্তু কালকে সকাল 7টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে যাব আপনি কাইন্ডলি একটু 7টার মধ্যে চলে আসবেন প্লিজ ঠিক আছে কিন্তু একটা যে সমস্যা হয়ে গেছে কি সমস্যা আরে ওয়াসিফ স্যার এই যে দেখেন না কতগুলো কাজ দিয়ে ফেলেছেন হ্যাঁ আমার তো মনে হয় অফিসে সারা রাত বসে কাজ করতে হবে কোন প্রজেক্টের কাজ আরে ধুর বলেন না খামাখাই মানে হুদো একটা কাজ দিয়ে বসে আছে এটা 4 দিন পরে দিলেও পারত আরামসে করে ফেলতাম কিন্তু কিন্তু আপনার সারা রাত এখন কাজ করতে হবে উপায় নেই আমার তো মনে হয় কাজ শেষ করতে করতে সকাল 7টা বেজে যাবে ঠিক আছে আমি মনে হয় আমি 7:30 মধ্যে শেষ করে ফেলতে পারবো আচ্ছা 15 মিনিট পরে যদি আমরা রওনা দেই তাহলে কি আপনার কোনো সমস্যা হবে আপনি না সাদাত ভাই বাদ দেন আপনি সারাটা রাত কাজ করবেন আর আপনি তারপরে আপনি আমার সঙ্গে যাবেন এটা হলো আপনি কাজ শেষ করে বাসে গিয়ে ঘুমাবেন না কেন সমস্যা কোথায় সারা রাত না ঘুমিয়ে যাবেন এর থেকে ভালো বাড়িতে গিয়ে ঘুমান তার তো কোনো উপায় নেই আপনি মনে ভুলে গেছেন চেয়ারম্যান স্যার কি বলেছেন আগামী কালকে চেয়ারম্যান স্যারের বন্ধু আসতেছে আপনার সাথে যদি আমি না যাই তাহলে তো ওই যে ফরেনার বন্ধু আসতেছে স্যারের তাকে ফ্যাক্টরি ভিজিট করাতে নিয়ে যাবে এই প্যারা দিতে ভালো লাগতেছে না আপনার কাছে জোর রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি অফিসে যন্ত্রণা থেকে বাঁচান আমাকে তো আপনার সাথে নিয়ে চলো না প্লিজ প্লিজ আচ্ছা কি বলবো হাসুন হাসুন না আমাকে দেখে আপনারা হাসি বন্ধ করে দিলেন কেন হ্যাঁ মানে অফিসে কি হাসা নিষেধ এই অফিসে তো হাসা যায় নাকি জি আর এটাই তো এই অফিসের কর্পোরেট কালচার হাসলে কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ে হাসুন জি আপনি ঠিক কথা বলেছেন বাট কাজ বাদ দিয়ে নয় আগে কাজ তারপরে ফেলতে স্যার আমি তো আপনার কাজটা এখনই শুরু করছি এই যে দেখুন হ্যাঁ আমি তো জানতাম না যে আপনারা কালকে সকালে নাকি ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন দুজনে কোন একটা পার্সোনাল কাজ কি এমন পার্সোনাল কাজ নাজিফা ওই যে বললেন স্যার পার্সোনাল কাজ ও তাই আরে স্যার সাদাত আপনি না আসুন এদিকে আসুন জি স্যার বলুন আচ্ছা মিস্টার সাদাত আপনি নাকি কালকে স্যারের গেস্টদের সঙ্গে যাচ্ছেন না জি আমি তো স্যারের কাছ থেকে পার্সোনালি বলে ছুটি নিয়ে নিয়েছি ও ও হ্যাঁ কালকে তো শুক্রবার ছুটিটা তো আপনার পাও নাই কিন্তু মিস্টার সাদাত আমি আপনাকে আরেকটু স্মার্ট ভেবেছিলাম বুঝলাম না শুনুন অফিসে অনেক এমপ্লয়িরা কাজ করে তাদের থেকে একটুখানি যে এগিয়ে থাকে সে কোন মানুষটা জানেন যে একটু বেশি এফোর্ট দেয় দেখবেন প্রতিদিনের কাজ প্রতিদিন সবাই শেষ করেই যাচ্ছে কেউ কোনো কাজ ফেলে চলে যাচ্ছে না বাট
যে একটু বেশি এফোর্ট দিচ্ছে সেই এগিয়ে থাকছে। আপনার সামনে একটা সুযোগ ছিল, আপনি চাইলে পারতেন। আপনি যদি স্যারের কথা মতো স্যারের গেস্টদের সঙ্গে যেতেন তাহলে স্যারের সুদৃষ্টিটা আপনার উপরে পড়ত, কিন্তু এই যে আপনি গেলেন না এটাও কিন্তু স্যার তার মাথায় গেঁথে রাখবেন। হয়তো আপনাকে সামনাসামনি কিছুই বলবে না, কিন্তু স্যারের মস্তিষ্ক থেকে এটা কখনোই সরবেও না। কিন্তু স্যার, আমি মিস নাজিফাকে অনেক আগে কথা দিয়ে ফেলেছিলাম। ও হ্যাঁ, অফিসে কাজ করতে করতে আপনারা খুব ভালো বন্ধু হয়ে গেছেন। ঢাকার বাইরে আপনারা বেড়াতেও যান। এক্সকিউজ মি স্যার, আমি আর নাজিফা ঢাকার বাইরে বেড়াতে বা ঘুরতে যাচ্ছি না। মিস নাজিফার ইমার্জেন্সি একটা কাজে আমার জাস্ট হেল্প করা, নাথিং এলস। ও, মিস নাজিফাকে তার পার্সোনাল কাজে হেল্প করতে যাচ্ছে। ওয়েল, ভেরি গুড, ভেরি গুড। অবশ্য বেড়াতে গেলেও সেটা বলার আমি কে? আমার তো সেরকম কিছু বলার কোনো অধিকার নেই। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি সারা জীবন গায়ের রক্ত পানি করে অফিস করেও স্যারকে যতটুকু খুশি করতে পারতেন, আপনি কালকে যদি যেতেন স্যারের কথা মতো, স্যার তার চাইতে আরও অনেক বেশি খুশি হতেন। স্যারের গুড বুকে আপনার নামটা লেখা থাকত। স্যার, আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভেরি গুড, কথাটা মনে থাকে যেন। জি, আর ভুল করবেন না এরপরে। হ্যাঁ, আরেকটা কথা মিস্টার সাদাত, আপনার আশেপাশে আপনি দুই ধরনের মানুষ দেখতে পাবেন। এক, যারা আপনার চাইতে তুলনামূলক দুর্বল। আরেক ধরনের মানুষ পাবেন যারা আপনার চাইতে ক্ষমতাবান। এখন আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আপনার চাইতে অধিকতর দুর্বল যারা, তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে তাদেরকে হেল্প করতে গিয়ে আপনার যা পাওয়ার কথা আপনি কিন্তু সেটা পাবেন না। আর যারা আপনার চাইতে ক্ষমতাবান, তাদের সঙ্গে বন্ধুত্ব করে যদি সারা জীবন তাদের চাকর হয়েও থাকেন তাহলে আপনার জীবনে কী কী ঘটতে পারে, আই থিঙ্ক সেটা আর আপনাকে বলবার কোনো প্রয়োজন নেই। অল দ্য বেস্ট। কি বললেন? আমার স্বামী আমার ছেলে চোর? How dare you? শুধু আমি কেন, আপনি পুরনো গার্মেন্টস মালিক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমারও একসময় গার্মেন্টস বিজনেস ছিল, সুতরাং ইনসাইড খবর আমিও কিছু কিছু জানি, যে আকবর সাহেব কিভাবে চুরি করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে সেই টাকা ফেরত দিতে পারেন নাই। গার্মেন্টস ওয়ার্ল্ডে এগুলি সব ওপেন সিক্রেট ব্যাপার। ওপেন সিক্রেটই যদি হবে তাহলে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করছে না কেন? পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না কেন? আকবর সাহেব একটা বড় চোর, সুতরাং তার বড় বড় জায়গার সব লিঙ্ক আছে। চুরি করতে যাওয়ার আগেই এরা জানিয়ে দেয় যে ভাই আমি চুরি করতে যাচ্ছি, আমাকে ধরো না, এই যে তোমার অর্ধেক টাকা, আর চুরি কমপ্লিট হয়ে গেলে পরে বাকি টাকা দিয়ে দেবো। কিন্তু এই ছোট চোরদের এই সুবিধাটা নেই, সেই জন্যই তারা ধরা পড়ে, কিন্তু বড় চোরদের কিচ্ছু হয় না। তাহলে তো এটাকে চুরি বলা যাবে না, এটা একটা আর্ট, বিজনেস। দেখো দেখো কি পড়ছে, মেন্টালিটিটা দেখো। শোনারা, আরে আপনার বড় ছেলে নয়ন না কি যেন না, সে তো গার্মেন্টসের কাজ করার পরে যে কাপড়গুলো বেঁচে যেত বিদেশি অর্ডারে, সেগুলো চোরাই মার্কেটে বিক্রি করে দিত। হ্যাঁ, কিন্তু নিয়ম অনুযায়ী এগুলি তো ফেরত দেওয়ার কথা পায় আর কি, অথবা কেটে বা পুড়িয়ে নষ্ট করে ফেলার কথা, তা না করে সে বাইরে চোরাই মার্কেটে বিক্রি করতো, এটাও তো এক ধরনের চুরি। মুখ সামলে কথা বলেন, এগুলোর কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, আছে? বললাম তো কোনো প্রমাণ নেই, কারণ এগুলি কোনো প্রমাণ থাকে না। তাহলে ব্যাস প্রমাণিত হলো যে
আপনি একটা লায়ার। আমার স্বামী আমার ছেলে কোনোভাবেই চোর না। সেই হিসেবে মিতুলের চুরিরও তো কোনো প্রমাণ নেই, তাই তাকেও আপনি চোর বলতে পারেন না। হো বুঝলাম, আমি তো জানতাম আপনি মিতুলকে হেট করেন, এখন তো দেখছি মরা জামাইয়ের মান সম্মান নিয়েও আপনার সেন্স বেশ টনটনে। জামাই বলে বলছি, মৃত বলে বলছি, তাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে বলে বলছি, এইভাবে আপনি তো তাকে চোর বলতে পারেন না। ও আর আমার স্বামীকে আর আমার ছেলেকে আপনি চোর বলতে পারেন? আচ্ছা মিসেস পারভিন, আমি আমি আমার নিজেকে যদি চোর বলি তাহলে কি আপনি সান্ত্বনা পাবেন? কি কথা বলছেন আপনি, আপনি আবার চুরি করলেন কিভাবে? হ্যাঁ না, আমিও চুরি করেছি। আমি যখন গার্মেন্টসের ব্যবসা করতাম, দেখো এই কাজগুলো মানে 100% সৎ থেকে এই কাজগুলো করা যায় না, নানান রকম কাগজপত্র লাগে, লেবার ল আছে, নিজেদের দেশের আইনকানুন আছে, এই লেবার ল যা আছে এগুলো 100% মেনে কাজ করা কারো পক্ষে সম্ভব না। মিসেস পারভিন, আপনার স্বামী বা বড় ছেলেকে অপমান করার কোনো রকম ইচ্ছা আমার নেই। আজ হয়তো ওনারা এই সমস্ত করেন না, শুনেছি আপনার হাজব্যান্ড মাঝখানে হজ করেও এসেছেন, হয়তো পুরনো পাপ থেকে তিনি কিছুটা সরে এসেছেন। তাই বলছিলাম কি, যে কাউকে ব্লেম করার আগে নিজের দিকটা একটু ভেবে নেওয়া দরকার। আর থাকলো নাজিফা আর শাহানের ব্যাপারটা, এই ব্যাপারে আপনি আমার স্ত্রীর সাথে কথা বলে খুব একটা সুবিধা করতে পারবেন। কি বলতে চাচ্ছেন আপনি, আমি সক্রেটিস? তুমিও ওনার সাথে ব্যাপারে কথা বলে খুব একটা সুবিধা করতে পারবে। তার মানে আমি ঝগড়াটে? আমি কাউকেই ঝগড়াটে বলছি, আপনারা দুইজনই জাজের সন্তান নিয়ে খুব সেন্সিটিভ এবং হাইপার, সুতরাং আমি বলছি যে এই ব্যাপারে আপনারা আপনারা কোনো সলিউশনে পৌঁছতে পারবেন, এতে শুধু নোংরামিই হবে। কাজেই আপনারা দুজন কথা বলে কোনো সলিউশনে আসতে পারবেন। নাজিফা এবং শায়ান দুজনেই অ্যাডাল্ট, তাই আমি আপনাদের দুজনকে রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটাতে ওদেরকেই সিদ্ধান্ত নিতে। সেটাই তো বলতে আসছিলাম, যেন আপনার ওয়াইফ শায়ানকে ইনফ্লুয়েন্স করা থেকে বিরত থাকে। সে ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। ও কিছু বলবে না? মানে আমি বুঝতে পারছি না, আমি কি শায়ানের সাথে কথা বলতে পারবো না? প্লিজ না, তুমি শায়ানের সাথে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। কাজেই এই ব্যাপারটা এখানে স্টপ থাক, আমি খুব সিক ফিল করছি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি নিজের থেকে শায়ানের সাথে কন্ট্যাক্ট করবো না, কিন্তু যদি শায়ান নিজ থেকে ফোন করে আমাকে তাহলে আমার সাথে কথা। তাহলে তো ঘুরে ফিরে সেই একই কথা হলো, তাই না মিসেস পারভিন? এবার কিন্তু আপনার একটু বেশি বেশি যাওয়া হয়ে যাচ্ছে। ঠিকই তো, শায়ান যদি নিজে থেকে ওকে ফোন করে তাহলে কি কথা না বলে পারবে? আমার মনে হয় আপনার আর বেশি কিছু চাওয়া ঠিক হবে। বুঝেছি বুঝেছি। ওইটা তো গোলাপি ছিল। আহা গোলাপি সাদা, শুনো ওইটা গোলাপি ছিল, জোয়ান ছিল আমার মতো, এটা সাদা বুড়া ওষুধ তোমার মতো, খেয়ে ফেলো খাও। বিয়ার কি মানে সব ব্যাপার নিয়ে, হ্যাঁ অসুখ বিসুখের মধ্যে কি ওষুধ দিতেছে, ভুল ওষুধ না কি ওষুধ, ফাজিল একটা ওষুধ বিষুধ নিয়ে ঠাট্টা করতেছে, মস্করা করতেছে। সখি তোমার কি মনে হয় আমি তোমাকে ভুল ওষুধ খাওয়ায় মেরে ফেলবো? তুই আমাকে মেরেও ফেলতে পারিস,
তোর উপর আমার বিশ্বাস নেই। দেখি আজকে যদি কাজটা তাড়াতাড়ি শেষ হয় তাহলে ওদিকটা যাবো একবার, কি বলিস নাজিফা? দেখি এদিকটা কি অবস্থা হয়, তারপর সময় পেলে যাব। তুমি তার পেছনে লোক লাগিয়েছিলে? অফ কোর্স, বিকজ আই হ্যাড টু। দরকার ছিল না বাবা, আমি তো তোমাকে বলেছি ওই ঘটনার পর থেকে মিতুলের পার্টনার ওই গ্রামে থাকে না, আমি তাকে তখনই গ্রাম থেকে সরিয়ে দিয়েছি। লোকটা থাকে না কিন্তু ওই এলাকার অনেক মানুষের কাছেই তো তার খবর থাকতে পারে। Parir me, parir me, parir me.